রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। মুর্শিদাবাদের 7 বছরের এক শিশুর শরীরে পাওয়া গিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। 10 ডিসেম্বর শিশুটি পরিবারের সঙ্গে আবুধাবি থেকে দেশে ফেরে। স্বাভাবিকভাবেই রাজ্যে শিশুটির শরীরে ওমিক্রন আক্রান্তের হদিশ মেলায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে আবুধাবি থেকে বিমানে 10 তারিখ মধ্যরাতে হায়দ্রাবাদ নেমেছিল শিশুটির পরিবার। সেখানে আরটিপিসিআর পরীক্ষার জন্য শিশুটির লালারস সংগ্রহ করা হয়। বিদেশ থেকে আসায় জিনোম সিকোয়েন্সিয়ের জন্য পাঠানো হয় লালারস। এদিকে আরটিপিসিআরের ফলাফলে জানা যায় শিশুটি কোভিড পজিটিভ। আজ বুধবার জিনোম সিকোয়েন্সের রিপোর্টে জানা যায় শিশুটি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। করোনা আক্রান্ত অবস্থায় হায়দ্রাবাদ থেকে 11 ডিসেম্বর কলকাতায় ফেরে শিশুটি। সেখান থেকে বাড়ির গাড়ি করে মালদহে আসে তারা। আর এখানেই প্রশ্ন উঠেছে, একজন কোভিড পজিটিভ কী করে নিয়ম ভেঙে হায়দ্রাবাদ থেকে বিমানে ওঠে? রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, কোনো কোভিড পজিটিভ রোগী বিমানে উঠতে পারে না, কিন্তু কী করে এমন ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। তাই সমস্ত বিষয়টি লিখিত আকারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানানো হচ্ছে। বুধবার স্বাস্থ্যভবনে খবর আসে শিশুটি করোনা পজিটিভ এবং বিশ্বে ত্রাস সৃষ্টিকারী ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত। শিশুটি এখন মালদহের কালিয়াচকে আত্মীয়ের বাড়িতে আইসোলেশনে রয়েছে বলেই জানা গিয়েছে। রয়েছে মৃদু উপসর্গ। জেলা স্বাস্থ্য অধিকর্তা সন্দীপ সান্যাল জানিয়েছেন, শিশুটির চিকিৎসা ও যাবতীয় তথ্য সংগ্রহ করতে নিজেই তারা বাড়ি যাচ্ছেন, নজর রাখছে নবান্ন। এর আগে বিলেত ফেরত এক তরুণীকে নিয়েও ওমিক্রন আতঙ্ক ছড়িয়েছিল, কিন্তু কল্যাণীর জিনোম সিকোয়েন্সিং ল্যাবরেটরি রাজ্যকে আশ্বস্ত করে জানিয়ে দিয়েছিল ওই তরুণী ওমিক্রন নেগেটিভ। কিন্তু এবার সত্যি সত্যি চিন্তা উদ্বেগকারী ভ্যারিয়েন্ট রাজ্যে ঢুকে পড়েছে। যদিও স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রোটোকল মেনে পুনরায় ওই শিশুর লালারস সংগ্রহ করে কল্যাণীতে পাঠানো হবে। শিশুটির অভিভাবকদের আরটিপিসিআর পরীক্ষা করা হবে, পজিটিভ হলে তাদের নমুনাও কল্যাণীতে পাঠানো হবে। প্রসঙ্গত, গোটা বিশ্বে করোনার আতঙ্ক আরও বাড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতিমধ্যেই দেশে আক্রান্ত হয়েছেন 69 জন, এবার রাজ্যেও মিলল আক্রান্তের হদিশ। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।